আসসালামু আলাইকুম। নিউ ইয়ারের পার্ট টু নিয়ে আবার চলে আসলাম। ১২টা বাজতেই সবার রুমে একটি করে নিউ ইয়ার স্পেশাল পেস্ট্রি চলে এসেছিল। পরের দিন সকালবেলা আমরা আমাদের ব্যালকনি ভিউ থেকে হেলিকপ্টার ফ্লাই করা দেখছিলাম। খুবই ভালো লাগছিল। হেলিকপ্টার একবার ফ্লাই করছে, একবার ল্যান্ড করছে, আমরা বারান্দা থেকেই সব দেখতে পাচ্ছিলাম। এরপর আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা বের হয়ে গেলাম, একটু ঘোরাঘুরি করব। আমরা জানতে পেরেছি মমেনের ভিতরে একটি পার্কও রয়েছে, অনেক অনেক বড় একটি পার্ক, তো সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি। তো পার্কে আমাদের ঘোরাঘুরি কমপ্লিমেন্টারি ছিল। তারপর আমরা একটি বাগি নিলাম, বাগি নিয়ে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা করলাম। তো এই পথ থেকে হচ্ছে পার্কের এন্ট্রান্স শুরু। তো আমরা পার্কে এন্ট্রি করলাম। যেতে যেতে বাগের ড্রাইভার আমাদেরকে অনেক ইনফরমেশন দিচ্ছিলেন। তো আমার পার্কের ভিতরে ঢুকে একটা মেলা মেলা ফিল হচ্ছিল, যে মেলাতে যেমন থাকে না, কিছু ছোট ছোট টঙের দোকান, তারপর কিছু খেলনা, খাওয়া দাওয়ার দোকান, ফুচকা, চটপটি। করতোয়া নদীর পাশ দিয়ে পার্কটি অনেক দূর পর্যন্ত বাগি দিয়ে পুরো পার্কটি ঘুরতে খুবই ভালো লাগছিল। তারপর আমরা চিন্তা করলাম যে একবার যাব। তারপর আমরা লাঞ্চটা করে নিলাম। এই যে এখন অরেফতাকে নিয়ে একটু হাঁটাচ্ছি ঘাসের উপর। ভোরের দিকে, মানে সকালের দিকে, ঘাসগুলো কুয়াশা ভিজা ছিল, তো এখন শুকিয়ে গেছে। আরিফতাকে নিয়ে একটু ফটো সেশন করছিলাম সবাই। বিকালের দিকে আমরা আরো একবার বোটে উঠলাম। বোটের ভিউটা, মানে বোটে ওঠার ভিউটা সন্ধ্যার দিকে বেস্ট। ওরফ এখন ঘুমিয়েছে, আমি এর মধ্যে ওর খিচুড়িটা বসিয়ে দিয়েছি। ওর সব কিছু আমি নিয়ে গিয়েছিলাম।
তো খিচুড়িটা হতে হতে আমি একটু কফি করে নিলাম নিজের জন্য, আর ব্যালকনি ভিউটা একটু এনজয় করছিলাম, মি টাইম বলতে পারেন। তো এই যে সে নানাকে পেয়ে নানা চশমা ধরে টানটানি করছে, এটা তার একটা খেলা নানার সাথে। আজকে সব ফাঁকা, তো আমরা রাতে ডিনারের জন্য বের হলাম। আমরা রাতে বারবিকিউ, চিকেন গ্রিল, নান এগুলোই খেয়েছিলাম। থার্টি ফার্স্ট নাইটে অনেক বেশি ক্রাউডিং ছিল, আর আজকে সব কিছু ফাঁকা। তো আজকে ভাবলাম আমরা একটু ফটো সেশন করব, তো সেভাবে আমরা প্রিপারেশন নিয়ে বের হয়েছি। হ্যাঁ, আমি উঠে নাই, তুমি উঠছিল। ও, সুইমিং পুলের এখানে জিম আছে, আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে।